হলো আমরা পেছনে আজকে যে দুজনকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা এসছেন, আমি প্রথম কৃতজ্ঞতা আপনাদের জানাতে চাই, কারণ আপনারা থাকলে আমরা অনুপ্রাণিত। আমার কাজের জীবন 42 বছর, কথাটা এই কারণে আমি উত্থাপন করলাম, প্রতিদিন নতুন কিছু হচ্ছে, নতুন কেউ আসছে, নতুন কিছু করছে, নতুন ভাবনায় আবার আমরা এক হয়ে গেছি। গহনা আরেকটা নাম আছে অলংকার, অলংকার বাংলার সাহিত্যে বা বাংলা শব্দকোষে তার বিভিন্ন অর্থ, সামথিং এলস, এমন একটা বিষয় যেটা ব্যক্তি বা বিষয়বস্তুকে আরো বেশি নান্দনিক করে, তখন আমরা অলংকার শব্দটা ব্যবহার করি। এখানে দুজন যে সাবজেক্ট নিয়ে আছে কাজ করেছেন, আপনারা আমি এক্সিবিশনটা ঘুরে দেখেছি, ওনাদের সাথে আগে আমার কথা হয়েছে, দেখার ভঙ্গের মধ্যে অনেক কিছু থাকে, অনুভূত থাকে, তার সাথে কল্পনাও থাকে। রবীন্দ্রনাথ বেঁচে নেই এটা আমরা সবাই জানি, কিন্তু যদি বেঁচে থাকতেন উনি ভাবতেন বাংলাদেশ ওনার খুব প্রিয় জায়গা, তার মধ্যে ঢাকা একটা শহর, এই সম্পর্কে উনি জানতেন। সেই শহরের একজন রমণী তার সাহিত্যে অনুপ্রাণিত হয়ে সেখান থেকে একটা অন্যরকম সৃষ্টিশীল মাধ্যমকে মনের মধ্যে ধারণ করে সবার সামনে নিয়ে এলো, উনি খুব খুশি হতেন। এখানে বেশ কয়েকজন সাহিত্যিকের বিষয়বস্তু নিয়েও করা হয়েছে, তারা কখনো আমাদের যে দুজন গহনা শিল্পী তাদের কথা ভেবে কিন্তু ওনারা ওনাদের রচনাগুলি করেন, প্রতিটি রচনা ওখানেই সার্থক হয় যখন অনেক মানুষ অনেকভাবে সেই বিষয়বস্তু থেকে অনুপ্রাণিত হয়ে অনেক কিছু সৃষ্টিশীল কাজে একাত্ম হয়। একদিক থেকে আজকের এক্সিবিশন দুভাবে সার্থক, কালজয়ী সাহিত্য তার একটা নতুন ভাবনায় নতুন রূপে দেখা, কিছু মানুষ আর সেই মানুষগুলোর সৃষ্টিশীল ভাবনার পেছনে আরো কিছু সাহিত্যিক সৃষ্টিশীল মানুষ ছিল। গহনা সম্পর্কে একটা বিষয়, যারা গহনা করেন সংগ্রহ করেন এবং গহনার বিলাসী, দুটো চিন্তা থেকে আসলে গহনা খুব সমাদৃত সারা পৃথিবীতে। একটা চিন্তা হচ্ছে এটা একটা ঐশ্বর্য এবং এটার একটা বাস্তব রূপ আছে, যেটা সময়ে অসময়ে এটা সম্পদ হিসেবে বিবেচিত হয়। আরেকটা বিষয় হচ্ছে গয়নার আরেকটা পরিচয়, সে হচ্ছে একজন জীবিত মানুষকে আরো জীবন্ত করে তোলে তার অনুষঙ্গের কারণে, এটা কিন্তু তার আরেকটা দিক। আপনারা সবাই জানেন, আমি দুটো এক্সাম্পল দেব আপনাদের মনে পড়বে, আয়াতুল কুরসি যে খুব ফিনফিনে কাগজের উপরে সুরা লেখা থাকে এবং সেই কাগজটা ভাঁজ করা অবস্থায় একটা কাপড়ের পুঁতির মধ্যে ঢুকিয়ে বাচ্চাদের গলার মধ্যে পরিয়ে দেওয়া হয়, অনেকদিন সেটা সাথে আপনারা নিশ্চয়ই দেখেছেন। ঠিক পাশাপাশি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের যে মানুষ যারা কৃষ্ণের অনুসারী, তারা গলায় তুলসী মালা ধারণ করতে হয় এবং যেদিন থেকে তারা ধারণ করে তার পরদিন থেকে তাদের মাছ মাংস করা নিষেধ।
মাধ্যমে আসে। যখন বিয়ের অনুষ্ঠান হয় বাঙালিদের, তখন কিন্তু অন্যান্য সামগ্রীর সাথে গহনাও কিন্তু অনেক পছন্দ। বর্ষাকাল যখন আসে, বেলে ফুল যখন ফুলতে থাকে, এখানে ওখানে কাঠির করে বেলে ফুল বিক্রি হয়, তখন বেলে ফুল কিন্তু হাতে খোপায় গহনার মধ্যে যায়। গহনার অনেক মৌসুম আছে। এখানে অপ্রচলিত ইদানিং একটা গহনার পরিভাষায় বা গহনা চর্চা যারা করে বা গহনার ডিজাইন যারা করে, তারা অপ্রচলিত গহনা উপকরণ, এই বিষয়টা নিয়ে যথেষ্ট ভাবনা হচ্ছে। রিসাইকেল বিষয়টা নিয়েও অনেক ভাবনা হচ্ছে। তারপরেও এই এক্সিবিশনের গহনাগুলো প্রচলিত গহনার ধরনের না। আমি ডিজাইনারদের বলছিলাম, ওনারা একটা নোট লিখেছে এখানে যে মানুষ কাপড় পরে, প্রসাধন করে, গয়নাও পরে, কিন্তু অনেক সময় সামঞ্জস্যের মধ্যে যদি লয় তাল ছন্দের বিপন্নতা তৈরি হয়, তখন কিন্তু পুরো বিষয়টি উপভোগ করা যায় না। এই গয়নাগুলি যারা কালেক্ট করবে, তাদের আবার হয়তো এই ডিজাইনারদের কাছে ফিরে আসতে হবে, কোন শাড়িটার সাথে, কোন রঙের সাথে, কেমন অ্যাটমসফিয়ারে এই গয়নাগুলি তার পরি, তাহলে এটা সৌন্দর্য যিনি পরবেন তার ব্যক্তিত্ব এবং দুজনে মিলে যে গল্প তৈরি হবে সেটা রূপ রস গন্ধ নান্দনিকতা অক্ষুণ্ণ থাকবে। আমি ওনাদের ভবিষ্যৎ শুভকামনা করি। আগামী একটা এক্সিবিশনের জন্য আমি অপেক্ষা করব, যেখানে গয়না এবং পোশাক একে অন্যের বন্ধু হবে। ধন্যবাদ।